नमस्कार वेस्ट बेंगल आईसीटी स्कूल कोऑर्डिनेटर वेलफेयर एसोसिएशनेर जरा जिलार पदाधिकार रही है तारा आज के मिलित होते मिलित प्रचेष्टार विभिन्न फलाफल बा सांगठनिक जे चिंताधारा से चिंताधारार किछु कथा आमरा शुने नेब। आज के आमादेर वेस्ट बेंगल आईसीटी स्कूल कम्पिटिटिव टीचर वेलफेयर एसोसिएशन एक आलोचना सभार आमरा आयोजन करेछिलाम जेखाने आमादेर संगठनेर पक्ष थेके समस्त जिलार दायित्वे थाका आमादेर संगठनेरई जे समस्त छेलेरा आछे तारा आजके मिले आमरा एकटा आलोचना करलाम। से आलोचनाय आमादेर अनेक किछु कथा हलो तार मध्ये एकटा खूब गुरुत्वपूर्ण कथा जेटा आमी आपनादेर सबार साथे शेयर करते चाई बा बोलते चाई जे आमादेर जेटा मूल लक्ष्य होच्छे जे ए जे कम्पानी दासत्वमुक्त हार हाथ थेके निजेदेरके बाँचानोर जे लड़ाई से लड़ाइयेर जन्य आमरा एबारे दृढ़ संकल्प नियेछि एबं दृढ़ प्रतिज्ञाबद्ध जे कम्पानी दासत्वमुक्त हाथ थेके निजेदेरके बाँचाबार जन्य कम्पानी कोनो रकम भावे कम्पानी कोनो काजे आमरा तादेरके सहायता करब ना। আর যেটা আমাদেরকে প্রথমেই করতে হবে গভর্নমেন্ট ফোল্ডারে আসতে গেলে সেটা হচ্ছে আপনাদের কাছে হাত জোর করে নিবেদন এই যে আমরা যে স্যালারি শিটটা যেটা এতদিন ধরে প্রত্যেকটা জেলায় জেলায় বসে বলে আসছি যে আপনারা স্যালারি শিটটা এক জায়গা থেকে দিয়ে পড়ে সেটাকে নিজেদের ইউনিয়নের মাধ্যমে জমা করুন কিন্তু আপনারা সেটা করছেন না, হয়তো ভাবছেন আপনারা খুব কম টাকা পাই, সেই কম টাকাটা আমরা যেটাই পাই সেটা হয়তো পাবো না। কিন্তু একটা কথা মনে রাখবেন, কোনো কিছু পেতে গেলে আমাদেরকে একটু অন্তত একটু ধৈর্য ধরতে হবে, একটু স্যাক্রিফাইস করতে হবে। সেই স্যাক্রিফাইসটা কীরকম, আজকে দেখুন গভর্নমেন্টের ফোল্ডারে আমি আসবো বলছি অথচ কোম্পানির সমস্ত কিছু কাজ কিন্তু আমরাই করছি। যেমন ধরুন আমি বলছি আপনি স্যালারি শিটটা দেবেন না, স্যালারি শিটটা আপনি কিন্তু সেই কোম্পানিকে দিচ্ছেন, কেন আমরা তো সবাই সেই স্যালারি শিটটা করে রাখছি, এইচএম সেটা সাইন করছে এবং অনেকে দেখেছি সেটা এইচএম তার কাছে একটা আলাদা রেজিস্টার করে রেখেছে। তো সেইখানে যখন আমরা আলাদা রেজিস্টার করে রেখেছি সেখানে আর আমার ওকে আলাদা করে প্রেজেন্টের ব্যাপারটা বলার কি দরকার আছে, যেখানে আমার এইচএম নিজেই একটা অ্যাপ্রুভ করছে যে তুমি সারাদিনে স্কুল আসছো কি আসছো না। দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের স্কুল পিছু একটা অ্যালটমেন্ট, সেই অ্যালটমেন্টের টাকাটা গভর্নমেন্ট দিচ্ছে, এরা মাঝখানে কি করছে সেই টাকাটাকে মেরে নিচ্ছে এবং যেটুকু আমাদের প্রাপ্য সেটুকু থেকে আমরা বঞ্চিত হচ্ছি। তাই কোম্পানির সমস্ত রকম কাজ থেকে নিজেদেরকে বয়কট করার জন্য আমার ব্যক্তিগত এবং আপনাদের সবারই আমি মতামত আশা করছি যে এটাই হওয়া উচিত যে কোম্পানির যে স্যালারি শিট যেটা আমাদের কাছ থেকে চাইছে সেটাকে আপনারা দেবেন না। আমি আপনাদেরকে বলছি যদি আপনারা এই কাজটাকে বয়কট করেন কোম্পানি আমাদেরকে কতদিন স্যালারি দেবে না, এক মাস দু মাস, আমরা বলিনি যে স্যালারি শিটটা আপনি তৈরি করবেন না, আপনি সেটা তৈরি করুন কিন্তু সেটা আপনি আপনার কাছে রেখে ওটা ইউনিয়নকে দিন, ইউনিয়ন আপনার স্যালারি কীভাবে হবে না হবে তার পুরো বন্দোবস্ত করবে এবং সরকার যদি পরবর্তীকালে দেখতে চায় যে আমরা কি করেছি না করেছি তার জন্য আমরা এইচএম এর কাছ থেকে ফিডব্যাক নিয়েও সেটা আমরা সাব মানে গভর্নমেন্টকে আমরা দেবো। কিন্তু কোম্পানির কোনো রকম সাহায্য হোক বা কোম্পানির কোনো কিছু লাভ হোক সেরকম আমরা কিন্তু করব না। আপনাদের কাছে তাই রিকোয়েস্ট করছি, হাত জোর করে আরেকবার বলছি, কোম্পানির কোনো কিছু কাজে আপনারা রেসপন্স করবেন না, কোম্পানির স্যালারি শিট নিয়ে অযথা নিজেদের মধ্যে বিভ্রান্তি ছড়াবেন না, স্যালারি শিট আপনারা বয়কট করুন এবং দেখুন আপনারা স্যালারি পান কি না, ইউনিয়নের প্রতি ভরসা রাখুন, ইউনিয়নের প্রতি আস্থা রাখুন। আমাদেরকে গভর্নমেন্ট ফোল্ডারে আসতে গেলে কিছু ইনিশিয়েটিভ এখন থেকে একটু জোর করে নিতে হবে, যদি আমরা জোর করে কিছু না নিতে পারি তাহলে আমরা গভর্নমেন্ট ফোল্ডারে কোনো কিছুভাবে কোনো দিনও আসতে পারবো না। তাই কোম্পানির কোনো রকম কাজে আপনারা আজ থেকে আর কোনোরকমভাবে সহযোগিতা করবেন না, এটুকুই আশা করি। ধন্যবাদ। আপনারা দেখতেই পেলেন যে আমরা সকলেই ওয়েস্ট বেঙ্গল আইসিটি স্কুল কোঅর্ডিনেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সমস্ত সদস্যরাই চাইছি যে কোম্পানিকে বয়কট করতে, শুধু কোম্পানিকেই নয় কোম্পানির সমস্ত কাজকে বয়কট করতে। আর তার জন্যই আজকে সিদ্ধান্ত মানে আজ থেকেই আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে কোম্পানির যে সমস্ত কাজগুলো রয়েছে তার মধ্যে প্রথমেই আপনারা জানেন যে স্যালারি শিট, সেই স্যালারি শিট আমরা বয়কট করব। তার সাথে সাথে যেগুলো আরও করব আমরা পরবর্তীকালে আপনাদেরকে জানিয়ে দেব। ধন্যবাদ।